jako garancja. নেপাল থেকে শিরোপা জিতেছে আমাদের বাংলাদেশে, যাদেরকে অভ্যর্থনা দিচ্ছে সবাই, আমি চাই আমি সহকারে আপনারা সবাই তাকে সবাই তাদেরকে একটা কংগ্রেচুলেশন জোরে করে থ্যাংক ইউ। আসলে আমি নিজেও একটা মেয়ে, যে কোনো মেয়ের সাকসেস আমার কাছে মনে হয় যে আমার সাকসেস, আর মেয়েরা সাকসেস হলে আপনি মানে বোঝাতে পারবো না আমার কত ভালো লাগে। কিন্তু যখন আমি দেখি যে কিছু মেয়ে হতাশ হয়ে যায় কোনো না কোনো কারণে, আমার ভীষণ খারাপ লাগে। কারণ আমার কাছে মনে হয় যে জীবনে অনেক কিছু আসবে। আমি যেমন একটা সময় এত কাজ করেছি, আপনারা সবাই জানেন 2007 আমার সিনেমায় জার্নি, সেখান থেকে 2016 পর্যন্ত ননস্টপ কাজ করেছি, তার মানে আমার অনেক সাকসেস ছিল। কিন্তু 16-র মধ্যে আমার ব্যক্তিগত কারণে আমি আবার 2 বছর পিছিয়ে যাই। অনেকেই চিন্তা করেছে সাকসেসের পর আবার হয়তো বা আমি ডাউন হয়ে যাব, আমি কিছু করতে পারবো না। কিন্তু
বলে না যে আত্মবিশ্বাস মেয়েদেরই থাকে, এটা কিন্তু কেউ জানে না, এটা গোপন থাকে। তো আমার আত্মবিশ্বাস ছিল, তাই আমি আবার আপনাদের মাঝে সেই অপবিশ্বাস হয়ে এসেছি। আমি মনে করি মেয়েদের আত্মবিশ্বাস ছেলেদেরকে এগিয়ে নিয়ে যায়। আমার সাথে আর আপনারা হয়তো জানেন যে আমাদের পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল একজন নারী দ্বিতীয় রানী এলিজাবেথ, সেও কিন্তু একজন নারী। সো এটা ভুলে যাওয়া যাবে না। আর তার থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে, আমরা যে দেশের নাগরিক আমরা গর্ব করি আমরা বাংলাদেশে, আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার কিন্তু একজন নারী। সুতরাং তার জন্য একটা জোরে করো তালি। আমরা মেয়েরা অনেক শক্তিশালী, অনেক পাওয়ার, আমাদের কারণে ছেলেরা সামনে এগিয়ে যায়। এই আত্মবিশ্বাসী হওয়া দরকার। এখানে আমি প্রত্যেকটা সুন্দর সুন্দর মুখ দেখতে পাচ্ছি, মনে হচ্ছে তারা এক একটা নায়িকা। আমি মনে মনে ভাবলাম আমি আসলে সাজবো কখন, কারণ এত সুন্দরের মাঝে আমি আটকা পড়ে যাবো না। তো তার জন্য আমি চিন্তা করলাম না, নো মেকআপ লুকে চলে আসি। যাই হোক, খুব ভালো লাগছে আপনাদেরকে কাছে পেয়ে। আমি যখনই কোনো মেয়েদের প্রোগ্রাম পাই আমি আসলে অন্য কিছু দেখি না, আমার কাছে মনে হয় তাদের কাছে আসা, আমার দুটো কথা বলা, এবং আমার কাছে মনে হয় যে এটা একটা বন্ধুর মতো শক্তি দেওয়া, আমার ওটার জন্য খুব চাই আমি আসতে। এবং মেয়েদের প্রোগ্রামগুলো তো আমি খুব বেশি অ্যাটেন্ড করি, আপনারা দেখতে পারেন, তো আমার সত্যিই ভালো লাগে। আর সাথে আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি, আমি একটি নতুন সিনেমা, সরকারি অনুদানের সিনেমা লাল শাড়ি নিজে প্রযোজনা করতে যাচ্ছি। সেই সিনেমার জন্য আমি চাইবো সবাই আমাকে সাপোর্ট করবেন। আর আপনারা এই এলাকায় যখন সিনেমাটি আসবে, আপনাদের অপবিশ্বাস না, মনে করবেন একটা নারীর সিনেমা আসছে, সেই হিসাবে প্রচারণা করবেন। আর ভেরি সুন আপনাদের কাছেরই একটা ঐতিহাসিক জায়গা, ঈশা খাঁ সিনেমা রিলিজ হতে যাচ্ছে 30 সেপ্টেম্বর। আপনারা সবাই সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখবেন। আর কলকাতায় 16 সেপ্টেম্বর আমার একটি সিনেমা রিলিজ হয়েছে, আজকে শর্টকাট, যেটা অনেক সাকসেস কলকাতায়, আশা করছি বাংলাদেশেও রিলিজ হবে। তো থ্যাংক ইউ জানাই মার্জি আব্বুকে, অনেক কষ্ট করে ঢাকা গিয়ে আমার সাথে কথা বলে এসেছে, এবং আমি বলবো কষ্টটা ওনার ছিল, সাকসেসটা আমার, কারণ এত সুন্দর মেয়েকে আমি কাছে পেয়েছি। সবসময় আপনাদেরকে গুড উইশেস জানাই, কিপ ইট আপ, এগিয়ে যান ইনশাল্লাহ। আমার কাছে মনে হয় যে সাকসেস মানে আত্মবিশ্বাস, এর উপরে কিছু থাকে না। আর আমি সকলের জন্য, হয়তো কারো ছোট হব কারো বড় হব, বাট আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক শুভেচ্ছা এবং শুভকামনা, আরো এগিয়ে যান। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। সামনে থেকে সবাই সরে যান সবাই, যদি যদি পিছনে যেতেন ভাব। আমরা দেখতে পাচ্ছি ফুল দিয়ে বরণ করছেন মার্জি আব্বুর হাজবেন্ড আতিকুর রহমান আতি, তাদের জন্য একটা করতালি হয়ে যান। আর সবাইকে আমি রিকোয়েস্ট করব, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, সবাই ধৈর্য ধরে নিজ নিজ আসনে বসুন, সবাইকে ছবি তোলার সুযোগ করে দেওয়া হবে।